বিশালাকার এই রাজবাড়ি নানান ইতিহাসের সাক্ষী ইতিহাস আছে রাজনীতিও আছে রাজা নেই তবু রানীমা আছেন আর এবারের লোকসভা নির্বাচনে সেই রানিমাই এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী খুব স্বাভাবিকভাবেই বাংলা রাজনীতিতে এখন একেবারেই শিরোনামে কৃষ্ণনগর আসুন আপনাদের সঙ্গে নিয়েই এবার প্রবেশ করব এই রাজবাড়িতে কথা বলবো অবশ্যই এবারের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়ের সঙ্গে আসুন এই সেই রাজা কৃষ্ণচন্দ্র রায় রুদ্র রায়ের পোপৌত্র রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজা হয়েছিলেন সতেরোশো সালে মাত্র আঠেরো বছর বয়সে তারপর এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই শ্রীবৃদ্ধি ঘটে নদিয়ার চোদ্দোটি পরগনা থেকে চুরাশিটি পরগনা যুক্ত হয় রাজার রাজত্বক মধ্যে খুব স্বাভাবিকভাবেই রাজা কৃষ্ণচন্দ্রের এই বিশাল রাজত্বে একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের সঙ্গে এখানে কান পাতলেই যেন শোনা যাচ্ছে ফিসফিস করে ইতিহাস কথা বলছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অবদান অনস্বীকার্য বাংলার রাজনীতিতে তাকে বাদ দিয়ে ইতিহাস তৈরি করা অসম্ভব আর এবার ভারতের রাজনীতিতে পদার্পণ করতে চলেছে কি উত্তরস্বরী রাজবাড়ির অলিন্দে ঘুরতে ঘুরতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ফেলে রাখা স্মৃতি হাতরাতে হাতরাতে আর ইতিহাস খুঁজতে খুঁজতে এই মুহূর্তে এসে হাজির হয়েছি একেবারে রাজবাড়ির অন্দরে আর সেই অন্দরেই রয়েছেন তিনি যার জন্য এই মুহূর্তে এই রাজমহলে আসা অর্থাৎ বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় একেবারে আমাদের মুখোমুখি সিএনএ আপনাকে স্বাগত জানায় রানিমা রাজনীতিতে পদার্পণ করেছেন নির্বাচনে লড়াই করছেন সেই বিষয়ে আলোচনায় ডেফিনেটলি আসব। কিন্তু এই রাজবাড়ির অলিন্দে ঘুরতে ঘুরতে ফিসফিস করে ইতিহাস কথা বলছিল তাই কয়েকটা কথা একটু জানার ইচ্ছে হলো সেটা হলো যে রাজবাড়ি সম্পর্কে আমাদের মতন সাধারণ মানুষের ধারণা একটা অন্যরকম থাকে বরাবর তো সেই জায়গা থেকেই জিজ্ঞাসা যে আপনি তো এই গৃহবধূ রাজবাড়িতে হয়ে এসেছিলেন যখন এসেছিলেন সেই সময় আপনার ফিলিংস কেমন ছিল আপনি কি কখনো ছোটবেলায় ভেবেছিলেন যে কোনো এক রাজবাড়ির গৃহবধূ হয়ে হ্যাঁ যখন আমার বিয়ে হয় তখন আমি জাস্ট হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি রেজাল্ট আমার বিয়ের পরে বেরোয় হুম তো সেই হিসেবে যথেষ্টই ছোটো ছিলাম বলা যায় কিন্তু সেইটুকু আমার মাথায় বুদ্ধিটা হয়তো ছিল যে আমি জানতাম যেটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি নিয়েছি আমার হাজব্যান্ড সৌমেশচন্দ্র রয় কিন্তু আই হ্যাভ ম্যারিড হিম কিন্তু অ্যাকচুয়ালি আই হ্যাভ ম্যারিড দ্য পিপল অফ নদীয়া সো ইটস দ্যাট ওয়ে এসে হয়ে জায়গাটায় দাঁড়িয়ে আপনার এটা ফিলিংস হচ্ছে হচ্ছে বা এরকমটা মনে যে নিজেকে কখনো গর্বিত মনে হয়েছে নিজেকে কখনো সাধারণ মানুষের থেকে আলাদা মনে হয়েছে যে আমি সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে গেলাম বা এই জাতীয় কিছু কিন্তু মানুষ হিসেবে আমি কোনো দিন ভেদাভেদ করিনি কারণ সব মানুষেরই কিছু না কিছু গুণ থাকে। তো সেই হিসেবে আমি সব সময় সেটা অ্যাপ্রিসিয়েট করেছি বা মাথায় রেখেছি এবং সেই জন্যেই আমার খুব ইচ্ছেটা ছিল যে আমি সবার সঙ্গে গল্প করব মিশব এবং তাদের কথাও আমি শুনব এবং এটা আমার ভগবান ইচ্ছেটা পূর্ণ করেছে রাজবাড়িতে একটা পর্দানসীন ব্যাপার থাকে তখনকার সময় ছিল তো সেটা কি কখনো ফেস করতে হয়েছে না বাইরের বাইরে রাজবধূ বাড়ির বাইরে যেতে পারবে না এই জাতীয় বিষয় কি ছিল হ্যাঁ কিছু রেস্ট্রিকশনস তো ছিল লাইক মানে আমি একা কোথাও যেতে পারবো না আমার সঙ্গে কেউ একটা যাবে মানে যখন আমি লোরেটো হাউসে ঢুকলাম অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি আমার শাশুড়ি আমার সঙ্গে সঙ্গে তো সেটা একটা ছিল তো আমার সেটা অসুবিধা হয়নি কারণ আমি নিজেও আই কাম ফ্রম দ্যাট সর্ট অফ প্রোটেক্টেড ব্যাকগ্রাউন্ড আমার বাবাকে মানে আমার ভীষণ অপছন্দ ছিল সবসময় না মানে ওই আর কি কেউ একটা সঙ্গে যাবে মানে পাশের বাড়ি গেলেও একটা লোক গিয়ে পৌঁছে দেবে আবার একটা লোক গিয়ে নিয়ে আসবে আর আমি আমার ইচ্ছে মতো থাকতে পারবো না টাইম বেঁধে দেওয়া হবে সেই সময় সেই লোক কিন্তু ঠিক চলে যাবে আমি যাই করি তখন কি মনে হতো স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে আমার তো আমার বাবাকে হিটলার লাগতো না সেটা ঠিক আর আমার ছেলে আমার বাবাকে আগে দাদান বলতো তারপরে আমি জানি ওর মাথায় এই নামটা এসে গেল যেহেতু উনি ওর ওপরও সেটা চাপাতে গিয়েছিলেন এই মানে প্রোটেক্টিভ এটা হয়তো ভেতর থেকে একটা ভালোবাসার জন্যই হয় যাতে কোনো রকম খারাপ না হয় তো আমার ছেলে আমার বাবাকে নানা বলে ডাকতে শুরু বেশ আপনি বিদেশেও চলে গিয়েছিলেন একটা সময় এই রাজবাড়ি থেকে বিদেশেও চলে গিয়েছিলেন তারপর আবার ফিরে এলেন এই আমরা দেখি যে ভারতবর্ষ ছেড়ে যারা বিদেশের মাটিতে পা রাখেন বা চলে যান তারা খুব একটা ভারতে ব্যাক করার ইচ্ছে প্রকাশ করেন না আপনি কেন সেটা করলেন না আই এম ট্রুলি আ ভেরি ডিভোটেড অ্যান্ড ডেডিকেটেড ইন্ডিয়ান অ্যান্ড আ বাঙালি সো ওখানে গিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কারণ আমি সাউথ কোরিয়াতে ছিলাম সোলে সেখানে ল্যাঙ্গুয়েজেস ওয়াজ আ ম্যাসিফ প্রবলেম মানে ওই ইশারা ইশারা করতে করতে সামাও আমি কিছু কিছু মানে ম্যাটার্স অফ কোরিয়ান ভাষা শিখেছিলাম যাও ওই করে আমার ম্যানেজ হতো চেপানে গিয়েও একই ব্যাপার ওরা তো ইংলিশ জানেই না আর তাছাড়া ব্যাংককে থাই ভাষা মানে এগুলো ভীষণ মুশকিল কিন্তু যা হোক আমায় যখন থাকতে হবে আমাকে কৃষ্ণচন্দ্রের সঙ্গে ম্যাম বাংলার মানুষের শুধু কৃষ্ণনগরের মানুষের নয় বাংলার মানুষের একটা আত্মিক সম্পর্ক আমরা পাই তার কারণ সাধারণ মানুষ আমরা যখন ছোটবেলা থেকে বেড়ে উঠেছি যে বিষয়গুলোর সঙ্গে তার মধ্যে কৃষ্ণচন্দ্র ছিলেন গোপাল ভাঁড় ছিলেন আমার ধারণা এমন কোন বাঙালি পাওয়া যাবে না যিনি কৃষ্ণচন্দ্র আর গোপাল গোপালভাঁরের গল্প পড়েননি এবং তা থেকে মজা বা রস আস্বাদন করেননি তো সেই রকম একটি পরিবারে আপনি এলেন এবং কৃষ্ণচন্দ্রের হাত ধরে আরও একটি বিষয় যেটা জগদ্ধাত্রী পুজোর প্রণয়ন শুধু কৃষ্ণনগর নয় চন্দননগর এবং কৃষ্ণনগর উভয় জায়গায় প্রণয়ন এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে একটা উৎসবের ছোঁয়া আমরা এখনও দেখতে পাই এই যে পুজোটাকেও আপনি এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন রাজবাড়িতে এখনো পুজো হয় মানে এটাকে কিভাবে দেখেন এটা তো একটা আশীর্বাদ উনি তো স্বপ্নাদেশ দিয়ে এসেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র সেই গল্পটাতে আমি যাচ্ছি না এটা তো সবাই জানেন উনি কারারুদ্ধ ছিলেন ফিরছিলেন হ্যাঁ তো সেই সময় স্বপ্নাদেশে এই মা এসেছিলেন মানে কুমারী রূপিনী মা এসেছিলেন তো ওনাকে বুঝিয়েছিলেন যে তুমি মন খারাপ করো না বাবু তুমি যদি এই রূপে আমাকে পুজো করো অমুক দিন অমুক তিথিতে তোমার মা রাজরাজেশ্বরীকেই পুজো করা হবে মানে মা দুর্গাকেই করা হবে তো আমি কি করে সেটা বন্ধ করব উনি নিজে এসেছেন এবং এই পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগরবাসী বাংলার তথা কৃষ্ণনগরবাসীর একটা অদ্ভুত আবেগ লক্ষ্য করা যায় ম্যাম এবং তারা রাজবাড়ির পুজো দেখতে আসেন বিসর্জনের দিন আমরা দেখেছি প্রত্যেকটি পুজো রাজবাড়ির হয়ে তারপরে বিসর্জনের পথে যায় তো এটা কি নিজেকে কেমন মনে হয় মানে এই সময় আপনাদের ফিলিংস যে মানে আমাদের পূর্বপুরুষেরা এমন কিছু করে গেছে যে দেশের মানুষ এখনো সেটা মনে রেখেছে এবং তাদেরই সম্মানটা জানাচ্ছে সো সেখানে আমি উপস্থিত থাকি এবং চেষ্টা করি যে যত দেরি অবধি থাকা যায় কারণ যত দেরি হয় তত বেশি ঠাকুর এই মানুষের ভালোবাসা মানুষের আবেগ সবসময় কৃষ্ণনগরের রাজবাড়ির সঙ্গে ছিল আপনাদের সঙ্গে ছিল মানুষের সঙ্গে আপনি করেছেন কি কারণে তবে এবার রাজনীতিতে পদার্পণ করলেন আমি এতক্ষণ রানী মার সঙ্গে কথা বলছিলাম এবার একটু রাজনীতির অলিন্দে আমাকে ঢুকতে হচ্ছে তার কারণ তিনি এবারের রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন শুধু নন একেবারে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করছেন তো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের সঙ্গে তো ইন্টারেকশন ছিলই আপনার তাহলে কি এমন প্রয়োজন হলো যার কারণে আপনাকে একেবারে রাজনীতিতে নামতে হলো কিছুটা তো হলেও আমি একটা সভ্য সমাজে একটা বাস করছি তা আমারও কিছু কর্তব্য থাকে তো সেখানে আচ্ছা বাবা যা হচ্ছে ওর হয়েছে আমার কি এটা আমার অ্যাটিচিউড নয় সো এটা কেন লোকে করে কারণ লোকে ভয় পায় আমি যেটা ভেবে দেখলাম দেখুন শুধু আমি একা একটা সিস্টেম বা সমাজ চেঞ্জ করতে পারবো না সেখানে আমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল যখন বিজেপি আমাকে অ্যাপ্রোচ করলো আমি প্রথমে ডেফিনেটলি হতে চাইনি কিন্তু আমার বাড়ির লোকেরও মত ছিল না এই একই কারণে যে তুমি ঝামেলায় জড়িও না আর কাউকে জড়াতেও হবে না তো সেই জন্য প্রথমে আমি না করেছিলাম তারপরে যখন আবার ওনারা অ্যাপ্রোচ করলেন আমি হ্যাঁ করে দিলাম কারণ আমি ভেবে দেখলাম যে যদি আমার দ্বারা কিছু লোক অন্তত উপকৃত হয় সেটা হলেও আমার একটা বিরাট কাজ হবে বেশ তাহলে সেক্ষেত্রে আপনি ঝামেলায় জড়িয়ে পড়লেন আর কি মানে রানী থেকে নেত্রী হওয়ার পথে অগ্রসর হয়ে পড়লেন রাজনীতির পদার্পণ করলেন এই রানী থেকে নেত্রী হওয়ার যে প্রচেষ্টা এখনো পর্যন্ত যে অবস্থান কি মনে হচ্ছে পথ কি কঠিন নাকি বেরিয়ে যাবেন পথ কঠিন ভাবলে কঠিন না ভাবলে কঠিন নয় কারণ আমার আইডিওলজি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট ফ্রম রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কারণ আমার পথ হচ্ছে দুর্নীতির আমার পথ হচ্ছে সভ্য সমাজের দিকে এগোনোর জন্য আমার পথ হচ্ছে লোক মানে সবাই লোকে যেন একটা স্বাভাবিক জীবনে বাস করতে পারেন রাজনীতিতে যখন নেমেই পড়েছেন তখন লড়াইয়ে পিছু পা হবেন না তিনি এবং তিনি প্রতি মুহূর্তে সেই লড়াইয়ে আছেন এবং লড়াইয়ে থাকছেন যদিও বাংলার রাজনীতিকে তিনি এই মুহূর্তে একেবারে কদর্যময় অবস্থায় দেখছেন কিন্তু কাদা মাখতে তিনি রাজি নন বরং তিনি চান এই কাদা পরিষ্কার করে এক স্বচ্ছ রাজনীতিতে আবার বাংলায় ফিরিয়ে দিতে আমাদের এই রাজনীতির আলোচনা রাজবাড়ির অন্য কক্ষে আমরা করব চলুন এই কাঠের সিঁড়ি ওঠানামা করতেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ও তার পূর্বশরীরা আর এই শিরিবেই এবার দিল্লিতে পৌঁছতে চাইছেন তারই উত্তরস্বরী বর্তমান রানিমা অমৃতা রায় রাজবাড়ির অলিন্দে ঘুরতে ঘুরতে একেবারে বিজেপি প্রার্থী তথা রানিমা অমৃতা রায়কে নিয়ে এই মুহূর্তে একেবারে এমন জায়গায় রাজবাড়ির পৌঁছেছি যেখানে রাজা কৃষ্ণচন্দ্র রায় তার সভা পার্ষদদের নিয়ে হয়তো এই রাজসভায় বসতেন রাজপাট নেই রাজা নেই কিন্তু রানিমা এখনও আছেন এবং ভারতবর্ষের রাজনীতিতে তিনি পদার্পণ করেছেন আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই যে প্রশ্ন রাজনীতিতে নামার সাথে সাথে যেটা একটু আগে আপনি বলছিলেন যে ঝামেলায় জড়াতে আপনি চাননি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়েছেন এবং জড়িয়ে পড়েই যেটা হচ্ছে আমরা দেখতে পেলাম আপনাকে প্রতিহত করার জন্য আপনার বিরুদ্ধে আপনার বিরোধী পক্ষ যারা রয়েছে রাজনীতির আঙিনায় তারা একটার পর একটা তীর ছুঁড়ছে সেটা কে কীভাবে মোকাবেলা করছেন মানে সেই তীরে কি কখনো আঘাতপ্রাপ্ত হচ্ছেন নাকি তীরগুলোকে আপনি মানে অবহেলায় সরিয়ে দিচ্ছেন একদম তাই কারণ আমার মনে হয় ওনারা কিছু হিস্ট্রি মানে এইচ জানে না এবং যেটা ওনা বলেছে নলেজে নেই তো সেই হিসেবে আমার মনে হয়েছে প্রথমে কিছু বলার আগে যে কোনো শিক্ষিত লোকই সেটা করবে বা ইন্টেলিজেন্ট লোক সেটা করবে যে অন্তত একটু হিস্ট্রির পাতাটা আমি দেখেনি এবং সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেকে যাতে ছোট না করতে হয় যে আমি হোমওয়ার্কটা করে তো আমি অ্যালিগেশনটা দেব তো সেখানে সেটা যদি তারা না করতে সময় পান আমি তাদের জন্য দুঃখিত এই ইতিহাসের কথা যখন বললেন ম্যাম আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে ইতিহাসকেই তুলে ধরা হচ্ছে এমনটা নয় যে অমৃতা রায় এটা করেছেন অমৃতা রায় ওটা করেছেন এই অভিযোগ আমরা শুনছি না বা অমৃতা রায় যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে অন্য সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ আছে এমন কোন অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দল বা বিরোধী পক্ষ অমৃতা দেবীর তারা তুলতে পারছেন না তারা যেটা তুলছেন সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ইতিহাসের কথা নিয়ে আসছেন সেখানে অদ্ভুতভাবে আমরা দেখছি যে সিরাজ আর রাজা কৃষ্ণচন্দ্র রায় এদের একটা দৈরথকে সামনে নিয়ে এসে অদ্ভুতভাবে কৃষ্ণচন্দ্রকেই ভিলেন করা করা হচ্ছে আমি একটি ইতিহাসটা জানতে চাইব এবং যে আসল ইতিহাসটা কি। দেখুন সিরাজুদ্দৌলা মহারাজা কৃষ্ণচন্দ্রকে কখনোই এক জায়গায় মেপে ঠিক করা যাবে না কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র যিনি নদিয়া কেন মানে এখন ওনার চোরচুরা সিটি পরগনা ছিল ফলে উনি বিভিন্ন জায়গায় রাজত্ব করতেন এমন কি আমরা যেখানে দাঁড়িয়েও রয়েছি কৃষ্ণনগর সেটাও তো ওনারই দান অবদান তো আমি ছেড়ে দিলাম কলেজ আমি ছেড়ে দিলাম পাবলিক লাইব্রেরি আমি এগুলো ছেড়েই দিলাম বা অন্য অন্য জাত দান করেছেন জমি টমি সব দান করেছেন এটা আমি বলছি না বা সমাজ সুরক্ষার জন্য উনি কি করেছেন সেটা আলাদা কিন্তু সিরাজ কি করেছেন সিরাজ আলিবর্দির নাতি মানে নবাব আলিবর্দির নাতি হচ্ছে সিরাজ তো সিরাজ যেখানে আলিবর্দি যার মানে দাদামশাই মানে আলিবার্দি সিরাজের দাদামশাই তাকে যদি হিউম্যান এক্সক্রিটা খেয়ে নিজে সেই থ্রোনটা চাইছিলেন তাহলে তিনি কি টাইপের মানুষ এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যেটা আমরা অনেকবার বার পড়েছি বা জানি সিরাজ খুব মানে অত্যাচারী ভ্রষ্টাচারী মানুষ হিসেবে ছিলেন এবং সবাই কিন্তু ওর বিরোধিতা করছিলেন তো এমন কি নৌকোয় যখন যাচ্ছে এক মেয়েগুলোকে ঠেলে ফেলে দিল দেখতে যে তাদের ভিজে অবস্থায় কিরম লাগে এটা কি সেডিজম নয় তো এমন কি এও হয়েছে যে মানে উনি যারা প্রেগনেন্ট তাদের পেট কেটে দেখছেন বাচ্চাটা কি পজিশনে আছে এটা কি পারভেশন নয় এটা কি ইতিহাস এটা ইতিহাস এই ভয়ানক ইতিহাসকে আজকে কি কোথাও গার্ড করা হচ্ছে সেটা যদি এনারা বলেন যে উনি হিরো আমি সেটা মানতে রাজি নই বা আমি মনে করি কেউই মানতে রাজি হবে না এই যে সিরাজদুল্লাহকে হিরো বানিয়ে কৃষ্ণচন্দ্র রায়কে ভিলেন করে কোথাও কি একটা ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে একেবারেই ঠিক এটা চিরকালই চলছে এবং সেটাতে নিয়ে মানুষের মধ্যে মানুষের একটা ভেদাভেদ তৈরি হচ্ছে আপনি প্রার্থী হবার পর অনেকেই আপনার বাড়িতে আসছেন বিভিন্ন জায়গা থেকে এই চুরাশিটি পরগনার বিভিন্ন জায়গা থেকে হয়তো আপনারা তাকে চেনেন না তারা এসে বলছেন যে আমার চোদ্দ পুরুষ থেকে আপনার জমিতে আমি খাই আপনার মানে দিঘিতে মাছ চাষ করে আমি খাই এই মানুষগুলোর তো কোনো ধর্ম হতে পারে না মানুষের তো তাদের কাছে রাজার কাছে তো সব মানুষই সমান ছিল নালে মহারাজাকে যখন ফল সারোপে বারো লাখ টাকা তখনকার দিনে মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় আলিবর্দি মানে কারারুদ্ধ করেছিলেন তো তখন কে বাঁচালো এই মানুষগুলোই তো বাঁচালেন আমি তো শুনেছি বিদ্যাসাগর পর্যন্ত সিরাজদুল্লার খুব একটা পক্ষে ছিলেন না লিখে গেছেন যে একেবারে জঘন্যতম ব্যক্তি ছিলেন তো আমি দেখালাম ওই আমার এটাতে এটা তো আমার প্রমাণই আছে তাহলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রহী ছিলেন তো সিএ কি এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে মানে পজিটিভ না নেগেটিভ কি প্রভাব ফেলবে না না একেবারে পজিটিভ কারণ এনারা কিছু এই ব্যাপারে চিন্তিত নন মানে সংখ্যালঘু যারা ভাই বোনেরা আছে না প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিলেন ম্যাডাম প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের যে অভিজ্ঞতা কেমন বলে বোঝাতে পারবো না উনি আতই মানে কি বলবো ভেরি মডেস্ট মানে ভেরি হাম্বল আর সব থেকে ওনার বড় গুণ হচ্ছে আমি যে ওর সঙ্গে মানে প্রথমবার কথা বলছি সেটা কিন্তু উনি আমায় একবারও ফিল হতে দেননি মানে এত কমফর্ট জোন আমার ছিল যে আমি আমার ইস্যুস গুলো ওনাকে বলেছি তো উনি বললেন যে কৃষ্ণচন্দ্রের কথা এটা তো আমরাও পড়েছি উনি একটা সমাজ সুধারক ছিলেন এ আনাব সনাব কথা লোকে বলবে এটাতে আপনি মন দেবেন না আপনি কাজের দিকে এগোন প্রধানমন্ত্রী আপনাকে ফোন করার পর প্রধানমন্ত্রী আপনাকে কিন্তু একটা টাস্কও দিয়েছে এবং সেই টাস্কটাকে আপনি কিভাবে পূরণ করার চেষ্টা করছেন বা কিভাবে পূরণ করবেন মানে আপনার নির্বাচনী প্রচারেই বা সেটাকে কিভাবে ইনক্লুড করছেন বলছি সবাইকে যেটা উনি আমায় কয়েকটা কথা বলেছিলেন একটা হচ্ছে তিন হাজার কোটি টাকা ইডি উদ্ধার করেছেন তো সেই টাকা উনি কিন্তু বাংলায় ফেরত দিতে চান এবং গরিবদের মধ্যে দিতে চান। এবং হট করে তো দেয়া যায় না সেটার পদ্ধতি উনি এবং আইনি পথও খুঁজছেন এটা একটা আর এটা আমায় বলতেও বলেছেন আর দু নম্বর কথা যেটা বলেছেন যে আমাকে একশো দিনের কাজের একটা লিস্ট তৈরি করতে বলেছেন আফটার ইলেকশন বিপরীতে যিনি প্রার্থী শাসক দলের অর্থাৎ মহুয়া মৈত্র তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটা মামলা ঝুলছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে অনেকেই বলছেন এটা দেশদ্রোহিতার একটি বিষয় তাহলে এরকম একজন মানুষ কি করে অন্যদিকে তাহলে নিজের জায়গাটা তো আগে ক্লিয়ার করতে হবে তাকে ক্লিন চিট পেতে হবে তো সেটা আমার কোয়েশ্চেন ক্যান ইউ ডু দ্যাট নো

তো ভোটের জন্য যা খুশি করতে পারে বাংলার ভোট মানেই সন্ত্রাস রক্ত আমরা দেখেছি সেটা গত পঞ্চায়েত নির্বাচনও দেখেছি তার আগেও নির্বাচনেও আমরা দেখেছি আসন্ন লোকসভা নির্বাচনে যারা আপনি প্রার্থী হয়েছেন আমি জানি না তাতে কতটা রক্ত ঝরবে ইতিমধ্যে একটি অশান্তির খবর আপনার এলাকা থেকেও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তো কি মনে হয় যে এই অশান্তির বাতাবরণে নির্বাচনী প্রার্থী হয়ে এরকম একটা পরিবার থেকে রানিমা হিসেবে আপনি সেই লড়াই অবস্থানে রয়েছেন বা এই সন্ত্রাসকেই বা কীভাবে দেখছেন দেখুন আমি যখন এই বিজেপিতে জয়েন করি আমি এগুলো ক্লিয়ার করে নিয়েছিলাম নিজেরই মধ্যে দেখুন আমি প্রথমে আরম্ভ করেছি ভদ্রতা দিয়ে কোনো ব্যক্তি আক্রমণ করিনি কিন্তু এরা থামছে না তাই তো আবার অনেক রকম বলছে আমার কিছু যেটা আপনি বললেন আমার কিছু পাচ্ছে না ফ্যামিলির কিছু পাচ্ছে না এখন দুশো তিনশো বছর আগের ঘটনা না জেনে বিকৃত রূপে তুলে ধরার চেষ্টা করছে সো আমার এখানে যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে আই উইল নট টলারেট এনি টাইপ অফ ননসেন্স আমাকে আক্রমণ করলে আমিও কিন্তু পাল্টা দিতে জানি রানিমা আর একটু জানার চেষ্টা করব এই বিজেপি প্রার্থী হয়ে যখন প্রচারের কাছে যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন মানুষের মূল চাহিদা কি জানতে পাচ্ছেন মানুষ কি চাইছে মানুষ যারা সত্যি খুব গরিব হ্যাঁ আমাদের দেশের মানুষ সত্যি পভার্টি লাইনের অনেকটা নিচেও আছে সেটা আমি দেখলাম মানে তাদের হয়তো বাড়িঘরই নেই বাড়িঘর দেবে বলে দেয়নি এটা একটা অভিযোগ আছে হ্যাঁ সেটা আছে আর চাকরি পাচ্ছে না সেটাও আছে আমি ওই তেহরটে ব্রিজের কথা সেটা হচ্ছে হচ্ছে একটা বীরপুর ব্রিজ আর একটা হচ্ছে হসপিটাল গেট এখানে একটা ছোট্ট অন্যরকম প্রশ্ন করি রানিমা সেটা হচ্ছে ভোট আসলেই আমরা দেখি অনেকে প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোনোর পর সেই প্রতিশ্রুতি আর রাখতে পারেন না আপনি আপনার প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে কতটা বদ্ধপরিকর একেবারে আমি এখন থেকেই বলেছি সব ফরম্যাট সেট করতে আপনি তাহলে সম্পূর্ণভাবে লড়াইয়ে প্রস্তুত অর্থাৎ যেখানে যেমন ওষুধ দেওয়ার আপনি সেই ওষুধ রেডি করে রেখেছেন স্বাভাবিকভাবেই প্রথমে একটু ভদ্রতা আপনার অবস্থান থেকে তুলে ধরছেন কিন্তু যেভাবে আপনাকে আক্রমণ করা হচ্ছে তার প্রতিহত করতে আপনি প্রস্তুত একদম আমাকে সামহাও আমার এমটা অ্যাচিভ করতে হবে এটা আমি একেবারে মানে কমিটেড তো সেখানে যদি আমার সঙ্গে লড়াই হয় তো আমি লড়তে রাজি আছি মানে কোনো অসুবিধা নেই মানে আমি সেইভাবেই লড়বো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিকৃত ইতিহাসের আঘাত কি প্রতিহত করতে পারবে রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে নাকি মানুষের ভালোবাসা আবেগকে সঙ্গে নিয়ে দিল্লির সংসদে অবস্থান করবেন রানিমা এর উত্তর অবশ্য আমাদের পেতে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত সেই অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নমস্কার